আমরা এখন পুলিশের নিরাপত্তা খুব দরকার, কিন্তু এই ধরনের জায়গায় যেখানে আমরা ফুল দিতে গেছি একটা মাজারে, সেখানে যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে এত অসম্মান করবে মৌলানা ভাষা থেকে, আমরা সেটা মনে করি যে ফুল দেওয়ার ব্যাপারে তারা বাধা দিবে আমাদেরকে। এবং তারা রীতি নূর আমাদের সেক্রেটারি তাকে বিশেষ করে তাকে লক্ষ্য করে তাকে আক্রমণ করেছে, আমাকেও আক্রমণ করতে চেষ্টা করেছে, কিন্তু জাস্ট একটা ইটের টুকরা মাথায় লেগেছে, তাছাড়া নজর করতে পারিনি। কিন্তু এই ধরনের ঘটনা যে হবে বাংলাদেশে এবং পুলিশ এই ব্যাপারে কিছু করতে পারবে না, এটা খুবই দুঃখজনক। আমাদের এই ধরনের একটা ঘটনা থেকে আওয়ামী লীগের আসল রূপ দেশের মানুষ বুঝতে পারছে, যে শান্তিপূর্ণ একটা অনুষ্ঠানে তারা এভাবে ছাত্রলীগের গুন্ডারা ক্রিমিনালরা আক্রমণ করবে, এটা মানে এটা জনগণ এখন দেখতে পাচ্ছে তাদের আসল চেহারা। এই আওয়ামী লীগের কি যে তারাই সন্ত্রাসী, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কথা বলে, কারণ সন্ত্রাসী হলো তারাই, তাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে সব দুষ্কৃতিকারীরা এখন ভিড় করেছে এবং তারা বিভিন্ন পদ নিয়ে তারা দখল করে বসে আছে এবং সরকারের নাম করে মানুষের উপরে জুলুম করে, চাঁদা তুলে অত্যাচার করে, কিডন্যাপ করে, ধর্ষণ করে, তারা অনেক ধরনের কাজ করছে। এটা থেকে আমাদের মুক্তি পেতে হলে আমার মনে হয় একটা নতুন একটা রাজনৈতিক একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যেখানে বিরোধিতা করলেও কেউ ভয়ে ভয়ে থাকবে না। সেই বিরোধিতার অধিকার প্রত্যেক বাঙালির আছে, প্রত্যেক বাংলাদেশের মানুষের আছে, সেই অধিকার থেকেও আমরা এখন বঞ্চিত। ভোটের অধিকার তো অনেক আগে চলে গেছে, এখন বিরোধিতা করার অধিকারও আমাদের নেই। এবং এই ধরনের শান্তিপূর্ণ একটা ঘটনায়, শান্তিপূর্ণ একটা মিছিলের উপরে আক্রমণ হবে, এটার থেকে আওয়ামী লীগের যে কত তারা যে কত হিংস্র এবং কত তারা আইন বিরোধী, তাদের এটা বোঝা যায়।